আপনার নিজের এবং আপনার চারপাশের মানুষের সুস্থতা নিশ্চিত করতে এগুলো হচ্ছে কিছু আবশ্যকীয় নিয়ম যা আপনাকে ঘরে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পালন করতে হবে। ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অভিবাদন জানানোর জন্য তাদের সাথে হ্যান্ডশেক বা স্পর্শ করা থেকে বিরত থাকুন। আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো রাখার জন্যই এটা জরুরি। ঘরে প্রবেশের পরপরই এমন একটি রুমে চলে যান যেখানে অ্যাটাচ বাথরুম আছে এবং পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য একটি জানালা আছে। ঘরে প্রবেশ করার পরপরই আপনার পরনের জামাকাপড় একটি প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে ব্যাগের মুখ শক্তভাবে বন্ধ করে ফেলুন এবং আপনার হাতের গ্লাভসটি খুলে আপনার রুমের বর্জ্য রাখার ঝুলিতে ফেলুন। নিয়মিত হাত পরিষ্কার করতে থাকবেন এবং চোখ নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকবেন। হাঁচি ও কাশির ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু পেপার দিয়ে নাক ও মুখ ঢাকুন, কিংবা হাঁচি দেওয়ার সময় আপনার হাতের কুনুই আপনার মুখের সামনে নিন। হাত ধোয়ার সময় অবশ্যই সাবান এবং পানি ব্যবহার করবেন সঠিকভাবে এবং কমপক্ষে 20 সেকেন্ড ধরে ধুবেন। এরপর হাত শুকানোর জন্য টিস্যু পেপার ব্যবহার করুন এবং টিস্যু পেপারটি একটি ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিবারের সদস্যদের নিয়ে আপনাকে পানাহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রতিবেলার খাবার আপনার জন্য বরাদ্দকৃত ঘরেই খেতে হবে। সব ধরনের খাবারই একবার ব্যবহার করা যায় এরকম প্লাস্টিকের পাত্রে খেতে হবে। এটা খুব জরুরি যাতে আপনার স্পর্শ করা কোনো কিছু আপনার পরিবারের সংস্পর্শে না আসে। ঘরের ভেতরে পরিবারের অন্য সদস্যদের সাথে ওঠা বসা অথবা মেলামেশা করা যাবে না। যারা বাচ্চা, বুড়ো এবং রোগী তাদের কাছ থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। ঘর এবং আসবাবপত্র নিয়মিত পরিষ্কার করতে হবে জীবাণুনাশক সাবান পানি দিয়ে। রোগী এবং ঘরের অন্যান্য সদস্যরা যদি একই টয়লেট ব্যবহার করেন তবে তা টয়লেট ক্লিনার বা জীবাণুনাশক দিয়ে প্রতিবার পরিষ্কার করতে হবে। অন্য মানুষের সাথে দেখা করার প্রয়োজনীয়তা দেখা দিলে অবশ্যই দেখা করার পূর্বে সঠিকভাবে মাস্ক পরে নিতে হবে যেভাবে এখানে দেখানো হয়েছে। বাঁচতে হলে জানতে হবে, আমরা সচেতন না হলে হয়তো করোনা আমাদের দেশেও মহামারী আকার ধারণ করতে পারে। তাই জনস্বার্থে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান।